তাহলে এটা ভার্কার টু করার দরকার ছিল আমার, স্পেলিং ভুল করলে হবে না। সিটির পর আর কি ছিল আমার, সিটি ভার্কার টু টেন, ছোট হাতে বড় হাতের এসকিউএল কেস সেন্সিটিভ নয়, তাই করলেও কোনো প্রবলেম। দেখ টেবিল ক্রিয়েটেড, এবার যদি ডিসক্রাইব টেবিল নেম আমি করি ইএমপিএলও ওয়াই ডাবল এমপ্লয় ওয়ান, তাহলে কিন্তু আমার বড় দেখিয়ে হাতের, দেবে বড় হাতের, বড়। আচ্ছা আচ্ছা, এসকিউএল ইজ নট কেস সেন্সিটিভ, সো ইফ রাইট ক্যাপিটাল অর স্মল ডাজেন্ট ম্যাটার। বোঝাতে পারলাম? ক্লিয়ার? তাহলে একটা টেবিল আমার তৈরি হয়ে গেছে। সেকেন্ড মাস্টার টেবিল কোনটা আছে বলতো? সেকেন্ড মাস্টার টেবিল কোম্পানি, কোম্পানির আগে যদি তুই তৈরি করিস, ভুলেও দেখ এখানে কিন্তু কোম্পানি ছিল না, এখানে আমার কি ছিল? ওয়ার্ক। এবার যদি কেউ দেখা দেখি এমপ্লয় ফর, এবার যদি কেউ দেখা দেখি এমপ্লয়ার ফর ওয়ার্ক করে, তাহলে কিন্তু সেই ডেটাবেসটা আর টেবিল গুলো তৈরি করতে পারবে না। টেবিল তৈরি হলে ভ্যালু ইনসার্ট, ভ্যালু ইনসার্ট হলে তারপরে আসছিস কোয়ারিতে, কোয়ারি করতেই পারবি না। আমি থিওরি পরীক্ষার জন্য এটা পড়াচ্ছি না, দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল কনসেপ্ট। ইউ হ্যাভ টু মেক দ্য মাস্টার টেবিল, আগে মাস্টার টেবিল তৈরি করতে হবে, তারপরে হলো গিয়ে তোমার চাইল্ড টেবিল। তাহলে আমাকে এরপরে কোন টেবিলটা তৈরি করতে হবে বল? কোম্পানি, রাইট? ক্রিয়েট টেবিল কোম্পানি ওয়ান। এই দেখবি স্পেলিং মিস্টেক হলে আকাশ একটু খেয়াল করিস তো, ক্রিয়েট টেবিল কোম্পানি ওয়ান। হ্যাঁ প্রত্যেককেই বলছি, আমার স্পেলিং গন্ডগোল হয়ে গেলে ফালতু টাইমটা ওয়েস্ট হয়ে যাবে। ক্রিয়েট টেবিল কোম্পানি ওয়ান, কোম্পানি ওয়ান টেবিলের মধ্যে কি কি ছিল? কোম্পানি টেবিলের মধ্যে বল, সি নেম, সিনেম আর সিটি, রাইট? সি নেম, সি নেম ভার্কার টু টোয়েন্টি দিয়ে দে, এটাকে প্রাইমারি কি ডিক্লিয়ার করে দে। হ্যাঁ প্রাইমারি কি আর সিটি, সিটি অফ ভার্কার টু করে দে, সিটি টেন এনাফ। তো বলতে পারবি যে এমপ্লয়ার সিটি আর কোম্পানি সিটির মধ্যে পার্থক্য কি? এনি ওয়ান? টেবিল ক্রিয়েটেড, একটা কোম্পানিটা কোথায় সিচুয়েটেড আর একটা এমপ্লয়িটা বাড়ি কোথায়? ভেরি গুড, ভেরি গুড। একটা কোম্পানিটা কোথায় সিচুয়েটেড, একটা এমপ্লয়িটা কোথায় থাকে, এক্সিলেন্ট। তাহলে দুখান আমার তৈরি হয়ে গেছে, এবার আমরা কি করবো? এবার তুই চাইল্ড টেবিল গুলো করতে পারবি। যদি তুই মাস্টার টেবিল না করিস তাহলে জয়েন্টটা করবো কি করে? এবার চাইল্ড টেবিলের মধ্যে কি আছে? ওয়ার্কস, তাই তো? এবার আমার কি আছে বল? ওয়ার্কস টেবিলটা আছে। তাহলে ওয়ার্কস টেবিলের মধ্যে কি আছে? ইনেম, সিনেম। ইনেমটা কার? এমপ্লয়ি। আর সিনেমটা একদম সহজটা শেখাচ্ছি, হ্যাঁ মোস্ট ইজিয়েস্ট টেকনিকটা শেখাচ্ছি, তারপর পরে একটা ক্লাসে অথেন্টিকটা শেখাবো। অথেন্টিক মানে কোনটা আর কি ইন্ডাস্ট্রিতে ফলো করা হয় সেটা দেখাবো, এখন ইজিটা শেখ পরীক্ষার জন্য। তাহলে ক্রিয়েট টেবিল, এবার কি টেবিল? ওয়ার্কস, ওয়ার্ক ওয়ান করে দিন, বা ওয়ার্ক ওয়ান। হ্যাঁ তারপর কি ছিল বল? ওয়ার্ক টেবিলে কি ছিল? ইনেম, সিনেমা, স্যালারি, তাই তো রে? হ্যাঁ হ্যাঁ রে, কার ছিল এটা? কার করেন কি ছিল? ইনেম, এমপ্লয়ড ওয়ান টেবিলের না? এমপ্লয় ওয়ান টেবিলের রেসপেক্টে তো ফরেন কি ছিল? আর ডি এফ ই আর ই এন সি এস রেফারেন্সেস ই এম পি এল ও ওয়াই ডাবল এমপ্লয় ওয়ান, বুঝলি? আর সি নেমটা আর কি ছিল ওয়ার টেবিলে বল? সি নেম, সি নেম, সি নেমটা ওয়ার্ক অ্যাট টু কোম্পানি নেম কত নিয়েছিলাম? সি নেম 20। এটা কার রেফার? আর ই এফ ই আর ই এন সি এস রেফারেন্সেস, কার রেফারেন্স এটা? কোম্পানি ওয়ান, রাইট? কোম্পানি। বোঝাতে পারলাম? তাহলে ফরেন কে দিয়ে লিংক হয়ে গেল, রেফারেন্সেস ইজ আ কিওয়ার্ড ফরেন কে দ্যাট। লিংকটা করে গেছে। হ্যাঁ ফরেন কে তৈরি করার জন্য রেফারেন্স কিওয়ার্ডটা ইউজ করা হয়। আর কি আছে? স্যালারি, অবশ্যই স্যালারিটাকে আমি নাম্বার দিয়ে দেবো। ওকে, স্যালারিটা যদি নাম্বার দিই, এর মধ্যে 10 দিলে 10 ডিজিটের স্যালারি কারি বা হয়, একক দশক শত হাজার নিযুত লক্ষ, 6 ডিজিটের করে দিলাম। 6.2 মানে হলো গিয়ে 6-এর পরে দুটো ঘর থাকবে, আমি শুধু 6 ডিজিটই করলাম। ধরে নিচ্ছি 1,00,000 টাকার উপর কাউকে কোম্পানি স্যালারি দেয় না, মানে লাখের ঘরে দেয়। টেবিল ক্রিয়েটেড, এবার টেবিলটা স্কিমা কিভাবে দেখা হয়? ডিএসসি টেবিল নেম, বা তুই যদি বলি ডিএসসি না দিয়ে দাদা কিভাবে? ডিএসসিআরআই
b describe table name table name ki ache wrk words words one at least charte kore e baba ki holo words na re word hobe tai to word ki bola words does not exist word hobe ar arekta table ekhono table gulo create kora holo na re bapre bap koto lomba jani ar char number table ta ki ache bol manager table bapre bap ami to speed speed korlate pacchi na create table manager manager one kore di bol create table manager one e ki chilo bol to e name ar m name e name worker to e name kar chilo re bole employee employee spelling jane bhul na employee one na ki one ha ha স্পেলিং ভুল হলে দেখতে হবে না জীবনে মিলবে না এমপ্লয় 1 আর কি ছিল বল এম নেম আর এম নেম এম নেম ম্যানেজার এম নেম হ্যাঁ ওয়ার্কার টু ম্যানেজার কত বড় নাম হবে 20 ঘরে দিয়ে দে ওয়াও আমার চারখানা টেবিল তৈরি বুঝলি তাহলে তুই একখানা নাম্বার কিন্তু পরীক্ষায় পেয়ে যাবি ডেসক্রাইব ম্যানেজার 1 তাহলে ম্যানেজার টেবিলটা কিন্তু আমি তৈরি করে ফেলব তার মানে চারটা টেবিলই আমার তৈরি হবে কত নম্বর থাকে এই টেবিল তৈরি করাতে এটা এটা 70 নম্বরের প্র্যাকটিক্যাল আচ্ছা 70 মার্কস আচ্ছা ভাগ ভাগ করে থাকে নাম্বারটা নাকি ভাগ ভাগ করে থাকে পার্টে পার্টে থাকে এক একটা টেবিল বানানো 4 5 করে থাকে কনস্ট্যান্টে থাকে ভ্যালু ইনসার্টে থাকে আচ্ছা এবার বলছি অ্যাট লিস্ট 4 টা করে ভ্যালু ইনসার্ট করতেই হবে কিভাবে এই কোয়ারিটাকে ধর তোকে আমি টোটালটা দিয়ে দেব তুই তো বলতেই পারিস যে দাদা আমার সবটা চাই এডিট করলাম সিলেক্ট অল রাইট ক্লিক এডিটে গেলাম কপি ওয়ার্ড বাকি ভাবে কলেজে অ্যাসাইনমেন্ট জমা দিতাম আমরা বা কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দিতে হয় দা বুঝলি বোঝাতে পারছি হুম যা করেছি দেখ টোটাল তৈরি হয়ে গেল বুঝলি এবার যে আমি এররটা করলাম এররটা এবার এখান থেকে ডিলিট করে দে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় তার আমি দেখাবো না যে আমি কোথায় ভুল হয়েছে তাহলে আমি এই এররটাকে ডিলিট করে দেব বোঝাতে পারলাম দেখ ভুল তো হতেই পারে না ভুল তো হতেই পারে এই ভাবে নোট তৈরি করে এই ভাবেই আমি ডকুমেন্ট দিস ইজ কল ডকুমেন্টেশন এখানে মিনিমাইজ করে এখনো পর্যন্ত কারোর কোনো ডাউট এবার ভ্যালু ইনসার্ট করি যার ভ্যালুটা ইনসার্ট করব তাহলে ডি প্রথম টেবিলটা কি ছিল ডিএসসি কি ছিল বল এমপ্লয় 1 টেবিলটাকে আমি খুলে নিলাম কেন খুলে নিলাম আর কোয়ারি গুলোকে ভালো করে তাকিয়ে নেব ভ্যালু ইনসার্ট করার সময় কোয়ারি গুলোর মাথায় রাখতে হবে এস দিয়ে নাম শুরু ই দিয়ে নাম শেষ সেকেন্ড ক্যারেক্টার আই সাবস্ট্রিং কুমার মানে কারোর নাম মাঝখানে কুমার থাকবে লাস্ট ক্যারেক্টার ও আর নামটা অবশ্যই ইউ কন্টেন্ট করতে হবে তাহলে আমার এমন গুলো ইনপুট নিতে হবে যাতে এইগুলো ম্যাচ করে আদারওয়াইজ তো আমি কোয়ারি থেকে কোনো আউটপুটই পাবো না আমার কথার মানে বোঝাতে পারলাম সবাইকে তুই রাম শ্যাম যদু মধু নিয়ে বসে আছিস তুই কোনো এমন কোন ভ্যালু ইনসার্টই করতে পারলি না যার রেসপেক্টে তুই কোনো আউটপুটই জেনারেট করতে পারিস দ্যাট ইজ ইওর কমপ্লিট ফেলিওর অফ ইওর কোডিং ইউ ক্যান অ্যাচিভ নাম্বার ফর দ্যাট বাট ইওর নাম্বার উইল বি ডিডাক্টেড ফর দিস ডেটাবেস ডিজাইন তুই একটা ডেটাবেস ডিজাইন করে দিলি ঠিকই এবং তোর টোটাল জিনিসটা ঠিকই আছে কিন্তু তুই বুঝে কাজ করতে পারিস না তোকে আমি চাইছি একটা আর তুই আমায় দিচ্ছিস আরেকটা আমি পড়াতে বসেছি আমি তোকে 10খানা কোয়ারি দিলাম এবার সবকটা কোয়ারি অ্যানসারই যদি বলে নো আউটপুট ফাউন্ড নো আউটপুট ফাউন্ড তুই তো আমায় বলবি তোমার কোয়ারি গুলো কি কোনোটাই আউটপুট আসে না অথচ আমি তোকে কোনো ভুল করিনি বোঝাতে পারছি আমার ফ্যাক্ট কথার মানেটা বোঝাতে পারলাম সবাইকে তাহলে আমাকে এমন ভাবে ইনপুট নিতে হবে যে ইনপুটের রেসপেক্টে আমি আউটপুটটা পাই তাই সব সময় ইনপুট করার আগে আমি অবশ্যই কিন্তু আমার কোয়ারি গুলোর দিকে একবার চোখ দিয়ে তাকিয়ে নেব এমন এমন জায়গায় প্লেস দিলাম কলকাতা চেন্নাই মুম্বাই নিলামই না জীবনে আমার আউটপুট আসবে বুঝলি কি বলতে চাইছি এবার আউট ইনপুট নেওয়ার সময় আবার অনেক রকম তিন রকম প্রসিডিওর হতে পারে ইনপুট নেওয়ার তার মধ্যে আমি দুখানা প্রসিডিওর দেখাচ্ছি তোদের যেটা পছন্দ হয় তুই সেটা ফলো করবি আমার কোনো অবজেকশন নেই দেখবি জিনিসটা আর কি বলা আছে 50,000 টাকা থেকে 1,00,000 টাকার মধ্যে এই লেস দ্যান 1,00,000 হতে এটা দাঁড়া দাঁড়া দাঁড়া
এটাটা কাজ করবি তো, এটা 1 লাখ করে দিবি তো, ওকে। তাহলে টেবিলটা আমি খুলে নিলাম, ইনসার্ট ইনটু টেবিল নেম, টেবিল নেম কি আছে, ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুজ, বল ভ্যালু গুলো কি কি নিতে পারি, ইনেম, ইনেমটা আমি কি আর নিয়েছি, ধর সমীর কুমার রয়, সবকটা সিঙ্গেল ইনভার্ট কমার মধ্যে রাখলেই আমার হয়ে যাবে। স্ট্রিটটা কোথায় নিয়েছি, স্ট্রিটটা নিয়েছি ধর সাবার, আর সিটি হলো ঢাকা সিটি, বোঝাতে পারলাম, একটা টেবিলে ভ্যালু ইনসার্ট হয়ে গেছে, ক্লিয়ার। ওপরের অ্যারোটা টিপবো, ওপরের অ্যারোটা টিপবো, ওপরের অ্যারোটা টিপলে আগের ভ্যালুটা চলে এলো, আগের ভ্যালুটা আসার পর আমি এখানে নাম অন্য নাম লিখে দিচ্ছি, ইপসিতা পাল, না আমি সবসময় কোয়ারি দেখে দেখে চেনার চেষ্টা করবো, কোয়ারি দেখে দেখে চেনার চেষ্টা করলে আমার অ্যাডভান্টেজটা কি, আমি আউটপুট গুলো পেতে শুরু করব। কি বলেছে, সেকেন্ড নামটা হবে ই, সেকেন্ড নামটা যদি ই হয়, হুজ নেম এন্ড উইথ ই, ই যদি হয় তাহলে একটা কাজ করে দে, এমন একটা টাইটেল বল লাস্ট, যা লাস্টে ই আছে, ব্যানার্জি, স্ট্রিট ধরে নে, যার নামে সেকেন্ডটা আছে, রীতা ভরি, রীতা ভরি, লাস্ট ক্যারেক্টার ইউ আছে, রীতা ভরি, কি বলেছে, স্টার্ট উইথ এস ই, সেকেন্ড ক্যারেক্টার আই, সাবস্ট্রিং কুমার, লাস্ট ক্যারেক্টার ও, কন্টেন্টস ইউ, আর সেকেন্ড লাস্ট ক্যারেক্টার যদি বলতাম ধরে নে এ আছে হলো, মুম্বাই, জুহু ব্রিজ, রীতাবরী, কুড়িটা ছাড়িয়ে যাচ্ছে না তোরে, আরেকটা আছে ধর অমন কুমার, এ থাকে কেএল নগর, কোথায় থাকে বল, পুনে, ভ্যালু ইনসার্ট করা বোঝা যাচ্ছে কি রে, রেশমি, রেশমি খাতুন, এ থাকে হলো ধর দাসনগর, রাঁচি, হ্যাঁ রে বিসিএ বুঝতে পারছিস, সেকেন্ড ইয়ার, লাস্ট ক্যারেক্টার ও ছিল, সেকেন্ড লাস্ট, লাস্ট ক্যারেক্টার কি ছিল, সেকেন্ড লাস্ট ক্যারেক্টার ও, লাস্ট ক্যারেক্টার, সেকেন্ড লাস্ট ক্যারেক্টার, না না তুমি নেবো, নেবো নাম নেবো, তো তুমি এটা ঠিকই করেছো, কন্টেন্ট উইথ ইউ ঠিকই ছিল, তো রেশমি কি দিয়েছিল, হ্যাঁ ঠিক আছে, তো রয় আছে, তো সমীর কুমার রয় নিয়েছি, তো সেকেন্ড লাস্ট ক্যারেক্টার তো আছে, নিয়ে নিয়েছি তো, পিজুস, ও দিয়ে একটা টাইটেল শেষ হয় এমন একটা বল, মন্ডল, ওকে, ও হ্যাঁ ঠিক আছে।
কটা ভ্যালু নিলাম রে? কটা বলো? ছটা হয়ে, ছটা না এই নিয়ে সপ্তাহ। কটা নিয়েছি টোটাল বল? সাতটা মনে হয়। আমরা মাস্টার টেবিল গুলো একটু বেশি ভালো নিচ্ছি ধর। আর আর ভ্যালু নিলাম না, অনেকগুলো নিয়েছি। এবার সমস্ত ভ্যালু গুলো দেখাবো কি করে। সিলেক্ট চার ফ্রম কোথা থেকে দেখাবো? এমপ্লয়, EMPLOY EE এমপ্লয় ওয়ান। তাহলে এমপ্লয় টেবিলে সমস্ত ভ্যালু গুলো দেখিয়ে দিলাম। বোঝাতে পারছি কি রে? সবার ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার। সেকেন্ড ইয়ার এনি ডাউট? প্রত্যেকে ক্লিয়ার? হ্যালো, সৃষ্টি বোঝা যাচ্ছে? চাঁদু বুঝতে পারা যাচ্ছে? প্রত্যেকের একটু রিপ্লাই করিস, ডাউট থাকলে জিজ্ঞেস করবি, কারণ আমি একটা বড় ডেটাবেস নিয়ে কাজ করছি, ছোট নয়। এবার পরেরটা কি ছিল? কোম্পানি, তাই তো রে? হ্যাঁ কোম্পানি, না না কোম্পানি, কোম্পানি, কোম্পানি ওয়ান না? হ্যাঁ কোম্পানি কোম্পানি, মাস্টার টেবিল, মাস্টার টেবিলটা আগে হবে না? কোম্পানি, হ্যাঁ হ্যাঁ। এবার আরেক ভাবে ভ্যালু ইনসার্ট করা যায়। দেখ, ইনসার্ট ইনটু, তোর যেটা পছন্দ তুই সেটা দিবি। কোম্পানি ওয়ান ভ্যালুস, ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুস। ওকে, ভ্যালুস দেওয়ার পর যেহেতু দুটোই ভার্কাল আছে, তাই ইনভার্টেড কমা দিয়ে সি নেম আর হলো সিটি। বোঝাতে পারলাম? তাহলে এট এ টাইম আমি মাল্টিপল ভ্যালুকে ইনসার্ট করতে পারবো। সি নেম কোম্পানি নেম চাইছে, কোম্পানি নেম বল টাটা কনসালটেন্সি, রাইট? কোম্পানি নেম ক্যারেক্টার কত ছিল? 20। আর সিটিটা কোথায় আছে বল? সিটি আছে কলকাতা, রাইট? এই যে আমি যেই আমি ফ্রন্ট টাইপ দিচ্ছি, তাহলে সঙ্গে সঙ্গে আবার ভ্যালুটা চলে আসছে, বুঝলি? মাল্টিপল ভ্যালু এট এ টাইম ইনসার্ট করতে পারছি। আর একটা কোম্পানির নাম বল, কোম্পানি বল SBI, সিটি পুনে। ফ্রন্ট স্ল্যাশ দিয়ে আমি সেমিকলন দিতেও পারি, নাও দিতে পারি, কিচ্ছু করার নেই। এগুলো হলো ইন্টারঅ্যাকটিভ, ইন্টারঅ্যাকটিভ টাইপ অফ কিওয়ার্ড সিনট্যাক্স, তাই জন্য এরপর সেমিকলন দিয়ে না দিয়ে কিছু ম্যাটার করে না। আর কোনো কোম্পানি কিছু জানা আছে বল? BOI মানে ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া আছে ধর চেন্নাই। ওকে, বুঝতে পারা যাচ্ছে প্রত্যেকে? না ডাউট হচ্ছে বল। আর কোম্পানি বল, আরে এত কোম্পানি আছে সারা দুনিয়ায়, বল না। সিপলা, সমস্ত কোম্পানি থাকতে পারে তোরে বাবা। সিপলা ওষুধের কোম্পানি নাম বল না। সিপলা একটা কোথায় আছে বল? কলকাতা। আর কি বল, আর দু চারটা কোম্পানি বল না, হেল্প হয়ে যাবে। উইপ্রো, ইনফোসিস, উইপ্রো চেন্নাই, ভেরি গুড। চেন্নাই এক্ষুনি নিলাম না, পুনে নিয়ে নে, পুনে তো উইপ্রো আছে তো? হ্যাঁ আছে। আর কিছু বল? ইনফোসিস, কগনিজেন, কগনিজেন, কগনিজেন কোথায় আছে বল? মুম্বাই, মুম্বাইতে তো সবই আছে। কটা ভ্যালু নিলাম ডাক্তারে? অনেকগুলো হয়ে গেল। এই অনেকগুলো ওরম বললে হয়? কটা বলে দেখ। সি আরেকটা কোম্পানি বলে, আরেকটা ডেটল, আর একটা নিয়ে নিলাম ধর কি। মিনিমাম চারটে ভ্যালু নিতে হবে আমি মিনিমামের, মিনিমাম একটা তুই নিয়ে নে। কি নিবি বল?
তোমার মাথায় আসছে না একটা কিছু বল না অ্যামাজন নিয়ে নাও ডেল অ্যামাজন হ্যাঁ গুগল কোথায় আছে অ্যামাজন হায়দ্রাবাদ 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 আমি সিলেক্ট স্টার ফ্রম কি করতে পারি বল টেবিলের নাম কি ছিল রে কোম্পানি কোম্পানি 1 কোম্পানি কোম্পানি 1 এটা করলে যা হবে আমি আরেকটা কাজ করতে পারি সেট লাইন সাইজ যখন বড় একটা টেবিল হয়ে যাবে না তখন এরকম করে দেব সেট লাইন সাইজ 300 সিলেক্ট স্টার ফ্রম কি ছিল বল কোম্পানি 1 রাইট স্ক্রিন টেক্সট নিচে নাও স্ক্রিন হো করে নিচে নামছে তাই তো হতে কি বোঝাতে পারলাম আমি যদি এতক্ষণ পর্যন্ত যা কিছু করেছি আমি যদি টোটাল টেবিলটা কেটে বেরিয়ে যাই তাহলে যখন আমার কারেন্ট চলে যাবে বা আমি কেটে বেরিয়ে যাব কারেন্ট চলে যাবে মানে কেটে বেরিয়ে যাব তখন দেখবো আমার কোনো ডেটাবেস স্টোর থাকবে না কারণ আমি ক্রিয়েট টেবিলটা কি করছি ডিডিএল কমান্ডের মধ্যে ওটা পার্মানেন্টলি স্টোর হয়ে গেল এই ডেটাবেসের মধ্যে তুই কোনোদিনই কিন্তু আর এমপ্লয় ওয়ান ওয়ার্ক ওয়ান কোম্পানি ওয়ান ম্যানেজার ওয়ান ক্রিয়েট করতে পারবি না বাট তুই এই ভ্যালুগুলো টোটালি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে এটা তো হতেই পারে আজকে আমি অর্ধেকটা পড়ালাম বা তুই আজকে একটা ডেটাবেসে কাজ করছিস অর্ধেকটা কাজ করে রেখে দিয়েছিস পরের দিন যদি আবার তোকে নতুন করে ডেটা ইনসার্ট করতে হয় দ্যাট ইজ টু প্যাথেটিক অ্যান্ড টু কমপ্লিকেটেড এই কারণে ডিএমএল কমান্ডকে ডিডিএল কমান্ডে কনভার্ট করার জন্য কি করা হয় কমিট ইউজ করা হয় কমিট কনভার্ট দ্য ডিডিএল কমান্ড ইনটু ইটস ইকুইভ্যালেন্ট আর কমিট কনভার্ট দ্য ডিএমএল কমান্ড ইনটু ইটস ইকুইভ্যালেন্ট ডিডিএল কমান্ড বোঝাতে পারলাম কি রে পার্মানেন্টলি স্টোর হয়ে যাবে আমরা আসছি তারপরে আসছি জানা এবার কোন টেবিলটা ছিল বল ডিএসসি হ্যাঁ রে ওয়ার্ক এটা ছিল না তো এটাই ছিল হ্যাঁ 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 ওকে করে ফেল ওয়ার্ক ওয়ান করলাম আরেকটা তোকে করতে ওয়ার্ক টেবিলের আরেকটা কি সিগনিফিকেন্স আছে বলতো ওয়ার্ক টেবিলে যখন আমি ভ্যালু ইনসার্ট করব তখন ওয়ার্ক টেবিলের এমপ্লয় নাম্বারটা এমপ্লয় টেবিলেরও কিন্তু সেট এখন 200 দেওয়া যায় ফ্রম এরকম চেক করে করে দেখতে হয় নয়তো ভ্যালু ইনসার্ট করতে গিয়ে আমার এররের মুখে পড়তে হবে বুঝলি ভ্যালুগুলোও দেখে নিলাম কেন বলতো কারণ ওয়ার্ক টেবিলে যখন আমি ভ্যালু ইনসার্ট করব ওয়ার্ক টেবিলের ইনএমটা কিন্তু অবশ্যই আমায় কোম্পানি টেবিলের এই ওয়ার্ক টেবিলের ইনএমটা অবশ্যই আমায় এমপ্লয় টেবিলের ইনএম থেকেই দিতে হবে আর ওয়ার্ক ওয়ান টেবিলের সিনএমটা আমার অবশ্যই কিন্তু কোম্পানি ওয়ান টেবিলের সিনএমের মধ্যে থেকে দিতে হবে বোঝাতে পারলাম মানে বোঝাতে পারছি হ্যালো ঢুকলো প্রত্যেকের মাথায় তাহলে আমি কি করতে পারি ইনসার্ট ইনটু টেবিল নেম কি আছে বল ওয়ার্ক ওয়ান ভ্যালুজ ভ্যালুজ করে কি করছি আমি ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি ইনএম ইনএম দিচ্ছি ধর সমীর কুমার রয় আর বল কিরে কোম্পানি নেম ধর টাটা কনসালটেন্সি টাটা কনসালটেন্সি স্পেলিং ভুল দিলে কিন্তু হবে না টাটা কনসালটেন্সি কনসাল সিওএন এসইউএল টিএন সিওয়াই এসইউএল টিএন সিওয়াই তাই তো রে আর স্যালারি স্যালারিটা ধরে নে 45,000 রাইট হলো ভ্যালু ইনসার্ট কি রে নেক্সট ধরে নে ইপসিতা ব্যানার্জি আচ্ছা সেট লাইন সাইজ কোথায় চাকরি করে কিসের কিসে বোঝায় দাদা সেট লাইন সাইজ কি সেট লাইন সাইজ হলো গিয়ে আমি পার্টিকুলার কোন লাইনটাকে সেট করে নিচ্ছি যাতে আমার সঠিকভাবে আউটপুটটা আসে আচ্ছা আচ্ছা তারপর সেমিকলন দেব না করলে কি কোনো প্রবলেম নাই যখন একটা বড় ডেটাবেস হয়ে যায় তখন যখন আমি সেটা দিই না ধর একটা ডেটাবেসে 20টা অ্যাট্রিবিউটের ভ্যালু ইনসার্ট করছিস তখন ক্লামজি হয়ে যায় মানে একটা তারপর স্ক্যাটার্ড হয়ে যায় ছড়িয়ে ছিটিয়ে যায় আউটপুটটা
আউটপুটটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আনার জন্য সেট লাইন সাইজ, লাইনের সাইজটাকে আমি সেট করে দিই এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর। বোঝা গেল? হ্যাঁ। জেনারেলি তোরা যে লেভেলের কাজ করিস এডুকেশন পারপাস লাগে না। কোথায় আমি করব বলো? হ্যাঁ রে, কোম্পানির নাম বল, একটু আমাকে কোঅপারেট কর। হ্যাঁ ভেরি গুড, অ্যামাজন, AMAZON, AMAZON, অ্যামাজন, এর মানে ধরে নে 25,000। ওকে, এবার একটা রং ভ্যালু ইনসার্ট করে দেখাই। হ্যাঁ, রং ভ্যালু ইনসার্ট করে দেখাই, ধরে নে সোনিয়া দে অ্যামাজনে চাকরি করে, 35,000 আর্ন করে, এরর দেবে। কেন এরর দেবে বলতো, বলতে পারবি? কারণ নামটা আগে থেকে এক্সিস্ট করছে না, এমপ্লয়ি 1 টু 0। এরর দেবে তো, কারণ এটা কি ধরনের এরর, ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট ম্যাচ করছে না তো। সোনিয়া নামে তো কোনো এমপ্লয় নেই, তাহলে তাকে কি আমি কোনোদিন ওয়ার্কে মধ্যে স্যালারিতে ফেলতে পারি পে স্লিপে? ফ্রড কেস গুলো কিভাবে ধরে বুঝলি? এটাও তো আর ভায়োলেট করছে তো প্যারেন্ট কি, প্যারেন্ট কিটাই তো ভায়োলেট করছে। তাহলে আমি, তার মানে এরর ভুলভাল রং ভ্যালু ইনসার্ট করছে। কিন্তু তার জায়গায় আমি যদি এরকম দিই রেশমি খাতুন, বা অমর কুমার, আমি পরপর আসছি যাতে আমার গুলিয়ে না যায়, অমর কুমার, আমি এও অ্যামাজনে চাকরি করে, এ হয়তো 35,000 রোজগার করে। দিস ইজ পসিবল রাইট? সিপ্লাই চাকরি করে, সিপ্লাই কে কাজ করে ধরে নে, সিপ্লাই কাজ করে হলো পীযূষ মন্ডল, এ পাচ্ছে হলো 15,000 টাকা। তবে এখান থেকে পার্টিকুলার লেখা এরর দিলে কেন রে, সিলেক্ট করে এরর দিলে কেন বলতো? মন্ডল, মন্ডল, ওহ, এক ফোটা স্পেলিং যদি ভুল হয় তাহলেই এরর দেবে, তাহলে এরর দেবে, দেখেছিস? উইপ্রো চাকরি করে, আমি যদি আবার পীযূষ মন্ডল উইথড্র করি তাহলে কিন্তু আমার এরর দেবে, কারণ একই জন তো আর দুটোই চাকরি করতে পারে না। বুঝতে পারলে কি বলতে চাইছি? আমি আর সেই এররটা মুখে বলে দিলাম, করলাম না। এবার যদি আমি এটা করি, বিজয় দেবারকোন্ডা, বিজয় একটু দেখে দেখে না বসা দেয় বিপদ। তা বলছিলাম পার্টিকুলার নাম এরকম ভাবে কপি করা যায় না, যেরকম অন্য দিকে করা যায়। যা যাবে না কেন, ওই জায়গা করেন, যা 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 যাবে না কেন, যাই থাকলো, এই কটা ভ্যালু থাকলো। হ্যাঁ, অনেকগুলো তো দিলাম, তাহলে সিলেক্ট স্টার ফ্রম, বললে কি টেল ছিল এটা, ওয়ার্ক ওয়ান, ওয়ার্ক ওয়ান বলছি, কেটে গেলে আবার কিন্তু রিজয়েন হোস, ক্লাস বোর লাগে না তো কারোর, লাগার কথা নয়। কিন্তু ই নেম, এমপ্লয় নেমটা আমার, এমপ্লয় নেমটা কোথায় আছে, এমপ্লয় টেবিলে আছে, এমপ্লয় নেমটা কোথায় আছে, এমপ্লয় টেবিলে, সিলেক্ট চার্জ, সিলেক্ট চার্জ ফ্রম এমপ্লয়, তাহলে এমপ্লয় টেবিলের ডেটাবেসটাকে আমি দেখে নিলাম, ডিএসসি ম্যানেজার ওয়ান, ম্যানেজার টেবিলের আমি ডেসক্রিপশন রেখে নিলাম। এবার আমি ভ্যালু গুলোকে ইনসার্ট করে দিতে পারি। ওকে, ভ্যালু গুলো কিভাবে ইনসার্ট করবো, ইনসার্ট ইনটু টেবিল নেম ম্যানেজার, ম্যানেজার ওয়ান ভ্যালুজ, এভাবে আমি করতে পারি, ইনসার্ট ইনটু ম্যানেজার ভ্যালুজ করে না করে ইনসার্ট ইনটু, আমার এটাই বেশি পছন্দ, ম্যানেজার ওয়ান দেখে দেখে ভ্যালু বসানো যায়, ইনসার্ট ইনটু ম্যানেজার ভ্যালুজ, ভ্যালু করে ম্যানেজারের নাম বল, হ্যালো দেখলি এরর দিত, ভ্যালুর জায়গায় ভ্যালুজ দিলে, ভ্যালু দিলেই এরর দিত, ইনসাইড ইনটু টেবিল নেম ভ্যালুজ হবে। এবার ভ্যালুটা বল, এমপ্লয় নেম বল,
কোম্পানি নেম এসবিআই দিয়েছিলাম তোরে? হ্যাঁ এসবিআই তে তো কাউকে কাজ করালাম না রে, তাহলে তো একটা কোয়ারির অ্যান্সার পাবো না। দেখলি কেরম ইচ্ছে করে গেল। ঠিক আছে অসুবিধা নেই, খুব একটা আহামরি প্রবলেম হবে না, একটাকে এসবিআই তে কাজ করালে ভালো হতো রে। দাঁড়া একটা এসবিআই তে ঢুকিয়ে দিই, অ্যামাজনে সমীর, ইপসিতা, অমর, পিজুস। দাঁড়া তো একটা এসবিআই তে কাজ করানোটাকে কাজে লাগিয়ে দিই। ইনসার্ট ইনটু, টেবিল নেম আগে কি ছিল রে? ওয়ার্ক ওয়ান, তাই তো? ভ্যালুস, ইনেম, ইনেম নিয়ে নিলাম, একটা নিয়ে নিই, এমন একটা ভ্যালু নি, ধরে নে এসইউবিএইচ এ শুভ ভট্টাচার্য। আর কোথায় চাকরি করে? এসবিআই, এই জীবনে তো আর হবে না। ধরে নে তাহলে এই ভ্যালুটাও কিন্তু ইনসার্ট হয়ে গেছে, বোঝা গেল? কেন দেখবি, সিলেক্ট চার্ট ফ্রম টেবিল নেম করলে দেখ, দেখতে পাবি। আমি আর করছি না, অপরেটটা স্ক্যাটার হয়ে যাবে এই কারণে। এবার ইনসার্ট না দেখেই নে, সিলেক্ট চার ফ্রম এমপ্লয় ওয়ান, আগে এমপ্লয় টেবিলটা দেখতে পেলি কটা আছে এমপ্লয় টেবিলে? এই এমপ্লয় ওয়ান না, সিলেক্ট চার ফ্রম ওয়ার্ক ওয়ান, আগে কত ছিল রে এমপ্লয় ওয়ান টেবিলে? এই ওয়ার্ক টেবিলে সমীর, ইপসিতা, এরা দেখতে পাচ্ছিস? পাঁচটা, এখন দেখ ছটা হলো, বোঝাতে পারছি? হ্যালো, ইনসার্ট ইনটু টেবিল নেম ম্যানেজার ওয়ান ভ্যালুস, ম্যানেজার, ম্যানেজারের নাম কি দিয়েছি? ম্যানেজার নাম দিয়েছি তার এসইউবিএইচ এ টিএস এইচ আর জে ডব্লিউ। এমপ্লয় নেম, এমপ্লয় নেম, এমপ্লয় নেমেও দিয়েছি আমার নামটা, ম্যানেজারও দিয়েছি ধর ও পিএইচএটিটিএস এইচএআর জেডব্লিউ। ওকে হতেই পারে, একটা রো ক্রিয়েটেড। সেকেন্ড, এই যে অ্যামাজনে কে চাকরি করতো? অ্যামাজনে চাকরি করতো ইপসিতা ব্যানার্জি, অমর, ইপসিতা ব্যানার, বিএনইআর জেডব্লিউ। ওকে, ইপসিতা ব্যানার্জি আর অমর কুমার, তার মানে এমপ্লয়ি হলো এ আর ম্যানেজার হলো এটা, হলো দুটো। তিন নাম্বার, আরেকটা ভ্যালু আমি বুঝে বুঝে ইনসার্ট করি, চারটেই করব। সমীর কুমার রয় না, ওয়ার্ক ওয়ান টেবিলে কি আছে বল? হ্যাঁ সমীর কুমার রয়, ধর পীযূষ মণ্ডল, ম্যানেজার সমীর কুমার রয়। তাহলে এখানে ম্যানেজার নেমটা কি এমপ্লয় দিতে হবে নাকি বাইরে থেকে দেওয়া যাবে? এই কোথা, ও হো, খালি মণ্ডল বানাবে আমার গন্ডগোল হচ্ছে রে। হ্যাঁ কি বলছিস বল? এই ম্যানেজার টেবিলে যে ম্যানেজার নেমটা ওটা বাইরে থেকে দিলেও তো হবে নাকি? হ্যাঁ এই তো ধর না, রাসমণি সাহা, এত নামের স্টক কোথা দিয়ে পাবো? আমি আগে থেকে কিছু ভেবে বসেছি, মনে যা আসছে তাই লিখছি।